5ই মে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির তৃতীয়বার শপথ গ্রহণ ও 11 বর্ষপূর্তি উদযাপন ও উন্নয়নের বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। এদিন দমকল স্টেডিয়াম মাঠ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌরপিতা তথা বিধায়ক জাফিকুল ইসলাম, দমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এদিন এই শোভাযাত্রা গোটা দমকল শহর পরিক্রমা করেন। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দেখুন, আমার সরকারের সফলতার সঙ্গে 11 বছর পূর্তি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেই 11 বছর পূর্তির উন্নয়নের 11 বছর, এছাড়াও বাংলা উন্নয়নের পথে একটা বিশেষ ক্যাম্পেইন প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে। 5 তারিখ থেকে আমাদের পাড়াই সমাধান শুরু হয়েছে এবং 21 তারিখ থেকে আমাদের দুয়ারে সরকার শুরু হবে। সব মিলিয়ে আমাদের সরকারের যে সফলতা অসংখ্য প্রকল্প নিয়ে, তার নিয়ে আমরা আজকে একটা বিশেষ র্যালি করলাম। এই র্যালিতে আমাদের মাননীয় মহকুমা শাসক, আরও দুজন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, আইসি সাহেব ডোমকল, বিডিও ডোমকল, এছাড়াও আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সেলফ হেল্প গ্রুপের মহিলারা এবং সমস্ত ওয়ার্ড থেকে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছেন, সকলে পা মিলিয়েছেন অসংখ্য মানুষ। একটাই কথা যে আমাদের সরকারের 11 বছর যেমন সফল হলো, আগামী যতদিন আমাদের সরকার থাকবে সফলতার সঙ্গে যেন আমরা চলতে পারি। সাধারণ জনগণকে কী বার্তা দিচ্ছেন? জনগণকে একটাই বার্তা যে আপনাদের এখন আর মহকরণে যেতে হয় না, লালবাড়িতে যেতে হয় না, এখন সরকার দুয়ারে এসে গেছে। দুয়ারে সরকারের সফলতাগুলো, সফল প্রকল্পগুলো আপনারা নিজেরা উপকারী হন, অন্যকে উপকার করতে সহায়তা করুন। আপনারা জানেন আমাদের রাজ্যে এখন বাংলা উন্নয়ন পথে 11 বছর এই প্রকল্পটা চলছে, তাই জন্যে আমরা আজকে এই দমকল পৌরসভায় একটা প্রোগ্রাম করেছি। আমরা র্যালি করেছি, সবজনকে অ্যাওয়্যার করছি, আমরা হেঁটে হেঁটে, আমার সঙ্গে আমার অফিসাররা, মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, আমরা চেষ্টাটা করছি আমাদের স্টেটে যে মেন প্রকল্পগুলি আছে, ধরুন কন্যাশ্রী হলো বা রূপশ্রী হলো, সবুজ সাথী থেকে খাদ্য সাথী, সমস্ত প্রকল্পটা নিয়ে আপনারা কীভাবে সুবিধাটা পাবেন, কী প্রসেসটা হচ্ছে সেটা নিয়ে আমরা চেষ্টাটা করছি আপনারা একটু ভালোভাবে জেনে নেবেন। সঙ্গে সঙ্গে পাড়ায় সমাধান চলছে, এরপরে দুয়ারে সরকার চলে আসবে, এই সমস্ত জিনিসটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করছি, সঙ্গে সঙ্গে ক্যাম্পগুলি ভি চলছে, সেটা নিয়ে আমি আজকে আমরা র্যালিটা করলাম, সবজনকে নিয়ে আমরা যাচ্ছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করছি। আজকে র্যালিটা আমরা দেখতে পাচ্ছি আশাকর্মীরা আছেন, সেলফ হেল্প গ্রুপ থেকে মহিলারা আছেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্কাররা আছে, সঙ্গে সঙ্গে প্রচুর মানুষরা ভি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তো একটা এই আমরা বলবো কি, ইট ইজ এ রিপ্রেজেন্টেশন ফ্রম অল ওয়াক অফ লাইফ।